नमस्कार रिपब्लिक बांगलार फेसबुक पेजे स्वागत आपनादेर एई मुहूर्ते आमी पियो आर आमार संगे रयेछे मधुकल्पिता। आज के आमादेर प्रत्येकेर नजर रयेछे एकेबारे G20 सामिटेर दिके। आर हबेई ना केन केन भारतवर्षे माने जे आमरा अनेक किछु देखेछि संस्कृतिर दिक थेके भारत कत उन्नत, अन्यान्य दिक थेके उन्नत, किन्तु विश्वे जे भारत नजर कारा जे दृष्टान्त स्थापन करलो ता एक कथा अभूतपूर्व। किन्तु एई खबरेर माझেও तो आपनादेरके अन्यान्य खबरও दिते हबे, तो सेजन्य आमी आर मधुकल्पिता ठीक करलाम जे एई मुहूर्ते जे ब्रेकिंग निउज মানে আমরা দেখাচ্ছিলাম একটু আগে রাজ্যপালের যে বিষয়টি সেটাকে একটুখানি আপনাদেরকে জানালে কি রকম হয়। মধুকল্পিতা, আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি মানে প্রত্যেকের নজরে পড়ছে যে রাজ্যপাল একটা সংঘাতে চরমে উঠছে। দেখো আমাদের একদম তুমি একটু প্রথম থেকে ভাবো, একটু ফ্ল্যাশব্যাকে যাও। পঞ্চায়েত নির্বাচনের সময় যেভাবে একাধিক জায়গায় হিংসার বাতাবরণ সৃষ্টি হয়েছিল, সেই সময় যেভাবে রাজ্যপাল মাঠ ময়দানে নেমে কাজ করতে চেয়েছিলেন, এটাকে ওর সময় তখন দেখা গিয়েছিল শাসক দলের তাকে রীতিমতো তাকে তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন, তারা সরব হয়েছিলেন। তারপরে আমনে সামনে এইটা একটা চালু করা, পিস রুম চালু করা, একাধিক পদক্ষেপ। তো এবারে যখন তিনি বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নিচ্ছেন, আজ উপাচার্য নিয়োগ করছেন, সেটাকেও কিন্তু ভালো চোখে দেখছে না রাজ্য সরকার। এবং সেখানে এবারে গতকাল রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠকে পরে ব্রত বসু শিক্ষামন্ত্রী তিনি একটা মন্তব্য করে বসলেন, একেবারে মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে তুলনা করে বসলেন রাজ্যপালকে। এবং তারপরে আজকে কি হলো, আজকে রাজ্যপাল বললেন যে তিনি যেটা করেছেন সেটা ঠিক করেছেন এবং তিনি আজ মধ্যরাতে একটা জবাব দেবেন। তো কি মনে হচ্ছে, কি জবাব দিতে পারেন? দেখো এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আর রাজ্যপাল কি ভাবছেন, মধ্যরাতে তিনি ঠিক কি করবেন, সেদিকে মনে হয় পুরো রাজ্যের নজর রয়েছে। তবে একটা প্রশ্ন উঠে আসছে পিউ, যে বাংলাতে ভোট পরবর্তী হিংসা, সেই হিংসার আমরা ছবিটা দেখেছি, রাজ্যপালের সক্রিয় ভূমিকা দেখেছি, এবং ভোটের আগে পঞ্চায়েত নির্বাচনের আগে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটনা ঘটেছিল সেক্ষেত্রেও রাজ্যপালের সক্রিয় ভূমিকাটা আমরা দেখেছি। তখনও আমরা দেখেছিলাম যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যপালের সমালোচনা করেছিলেন। কিন্তু এক্ষেত্রেটা কি দেখা যাচ্ছে পিউ, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে বারবার রাজ্যপাল হস্তক্ষেপ করছেন। একবার তুমি যেমনটা বলছিলে যে ফ্ল্যাশব্যাকে যাওয়ার কথা, একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, সেখানে পড়ুয়া মৃত্যুর ঘটনা, সেখানে সক্রিয় হলেন রাজ্যপাল, এবং তারপরে রাজ্যপাল তথা আচার্য বলাই ভালো, তিনি সক্রিয় হলেন। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক বিশ্ববিদ্যালয়ে সেখানে উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে রাজ্যপাল তিনি সক্রিয় ভূমিকা দেখালেন। আর এখানেই যেটা দেখা যাচ্ছে, শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের কিন্তু এই জায়গাটাতেই আপত্তি। প্রশ্ন উঠছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে রাজ্যপাল যখন পদক্ষেপ করছেন তাতে কি আতে ঘা লাগছে রাজ্যের সরকারের, সে কারণেই কি তারা বারবার করে বিরোধিতা করছেন? এবং গতকাল আমরা দেখলাম বিউ যে বিভিন্ন যারা শিক্ষাবিদরা রয়েছেন, প্রাক্তন উপাচার্যরা যারা রয়েছেন, রাস্তায় নেমে তারা আন্দোলন করছেন। আচ্ছা এখানে তো আরও একাধিক প্রশ্ন উঠতে পারে, যখন যাদবপুরের পড়ুয়ার মৃত্যু হলো তখন তারা কোথায় ছিলেন, বা বিভিন্ন জায়গাতে যখন আমরা দেখেছি যে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের খবরটা বারবার সামনে আসে, বিভিন্ন কলেজে দুটো দলের মধ্যে সংঘর্ষ হয়, তখন তারা কোথায় থাকে, এই প্রশ্নগুলো উঠে আসছে। এবং রাজ্যপালের সক্রিয়তাতে কি কোনোভাবে এ রাজ্যের শাসক দলের কোনো কি সমস্যা হচ্ছে, যে কারণেই কি শাসক দল এতটা বেশি বিরোধিতা করছে পিউ? ঠিক তাই। এবং যেখানে মানে সরাসরি রাজ্যপাল এবার তার জবাব দিয়ে বললেন যে আমি যেটা করেছি সেটাতে আমি সন্তুষ্ট, আমি যে কাজ করেছি সেখানে আমি সন্তুষ্ট, এবং এর জবাব আমি মধ্যরাতে দেবো। কিন্তু এই মধ্যরাতের জবাবটা কি হতে পারে তা নিয়ে একটা জোর জল্পনা যেমন শুরু হয়েছে, কিন্তু মনে হচ্ছে কোনো বড় কোনো সিদ্ধান্ত আজকে হয়তো তিনি নেবেন বা কোনো বড় পদক্ষেপ তিনি নিতে চলেছেন। কিন্তু সেটা কি হয় অবশ্যই তা জানাবো আপনাদেরকে। আর আপনাদেরকে জানার জন্য সেটা কি করতে হবে না, আমাদের রিপাবলিক বাংলার ফেসবুক পেজ, আমাদের যে ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া যে পাথগুলো রয়েছে সেখানে আপনাদেরকে নজর রাখতে হবে। আর এরই সঙ্গে আমাদের তো সবসময় আমরা ব্রেকিং নিউজে ব্রেকিং সেগমেন্টের মধ্যে জানাচ্ছি আপনাদেরকে, তো টিভির কাছে বসে থাকলেও আপনারা সমস্ত খবরে আপডেট পেয়ে যাবেন। আর হাটে তো রয়েছে মুঠোফোন, সেখানেও কিন্তু সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। তো এরই সঙ্গে আর কী কী করতে হবে এবং কীভাবে তারা মানে আমাদের দর্শক বন্ধুরা আমাদের পাশে থাকবেন তুমি একটু শেয়ার করো। একেবারে দেখো আমাদের যে রিপাবলিক বাংলার যে ফেসবুক পেজের মাধ্যমে আমি আর পিউ এই মুহূর্তে লাইভে আসছি, সেই ফেসবুক পেজটা লাইক করে দিন এবং এটা শেয়ার করে দিন আপনাদের নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে, এবং এর পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যেখানে 24 ঘন্টা আমাদের লাইভ স্ট্রিমিং চলে, কেননা আপনারা জানেন মধ্যরাতেও রিপাবলিক বাংলা কিন্তু অ্যাক্টিভ থাকে। এবং সব খবর সবার আগে দেখার জন্য পিউ একমাত্র নজর রাখতে হবে রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।